মাচাটা ভাঙ্গা পড়লো কেবল, আমি শব্দ করে জানালা ফেলা দেখি এই অবস্থা। আজকে আমার মেয়ের পরীক্ষার দ্বিতীয় দিন। ওয়েলকাম টু সময় এখন ব্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই কামনা করে আজকে সারাটা দিন শুরু করছি। আজকেও আমার মেয়ের পরীক্ষা, এই পরীক্ষার হলের থেকেই আপনাদের সঙ্গে বকর বকর শুরু করছি। আজকে কিন্তু ভীষণ বৃষ্টি ছিল, আমি তো কাছের থেকে অটো করে চলে গেছি, তাও আবার অটো আমাদের পরিচিত চলে আসে, যারা দূর থেকে আসে বাসে করে, ইস তাদের কত কষ্ট তাই না। চিনি নাই বলতে বলতে একটা মেয়ে আমাকে বললো, আন্টি ভালো আছেন? এই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছিল আমার বান্ধবীর বাড়িতে, ও কিন্তু অনেক দূর থেকে আসছে পরীক্ষা দিতে। আয় সকার, আয় সকার, ছন্দে কন্ধে বর্ণে গীতিতে কত সুন্দর সুন্দর ফুল হৃদয়ে তোলা দিয়েছে। এই কোথায় চলে গেছিলে? এদিকে আমি হয়েছি আরো একজন। আমি এসে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে কুকুর দৌড়াচ্ছে, পাখি বুক বুক করে ডাকছে, আমি ক্যামেরা নিয়ে ওদের নিয়ে মেতে আছি। উপরে আমার বরকে অবশ্য নাস্তা পানি আর চা দিয়ে এসেছি, তাতে কি রান্না বান্না আছে না, অনেক কাজ পড়ে আছে, সব ফেলে আমি এগুলো করছি। আর দেখেন গাছে এবার অনেক কাঁঠাল হয়েছে, আমরা গাছের কাঁঠালই খাই, কোনোদিনও কিনে কাঁঠাল খেয়েছি বলে মনে পড়ে না। মেরে পরীক্ষার হলে দিয়া এসা ঘুরা বেড়াই করছি, ভিডিও করছি, এখন আবার বাজারে যাবো, খুব বাজার লাগবে ঘরে। ইনি আজকে আমার সঙ্গে খেলায় মেতে উঠেছেন, কিন্তু আমাকে ওনার সঙ্গে বেশিক্ষণ খেললে হবে না, ওর নাম সকার, আরও একদিন ওর সঙ্গে খেলা করব, এখন কলেজে যাই। কলেজে এসে বসে আছি অনেকক্ষণ, মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি। এই যে কলেজের গাড়ি, আর ওই পাশে কি ভবন টবন লেখা আছে। এখানে না বিকাল হলে এই মাঠে অনেক আড্ডাবাজি চলে, বাট আমি আসার তেমন একটা সময় পাই না, তো আমি আপনাদের দেখাতেও পারিনি এর আগে, তো আজকে দেখে নিন। ছেলেদের কলেজের মধ্যে এই রাজেন্দ্র কলেজ, আর মেয়েদের কলেজের মধ্যে সারদা সুন্দরী কলেজ, ফরিদপুরের মধ্যে বেস্ট দুইটা কলেজ। তো ফরিদপুরের এই রাজেন্দ্র কলেজে সারদা সুন্দরী মেয়েদের হলো সিট পড়ে, তো ওদের সিট এবার এখানে পড়েছে, এখন আমার এসে এখানে বসে থাকতে হচ্ছে, যার জন্য আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারছি। আর আমি যেখানে বসে আছি না, সেটা একটা রোমান্টিক প্লেস। এই যে মাথার উপর যে গাছটা দেখতে পাচ্ছেন, সেটা একটা বকুল ফুল গাছ। আমি বসে বসে ভাবছি, গাছটা তো এখন ছোট, যখন বড় হয়ে ফুল ফুটবে আর ছেলেদের মাথায় পড়বে, কি রোমান্টিক ভাবেন তো। বলতে বলতে আমার মেয়েদের পরীক্ষা শেষ।
আজকের বিদায়টা এখানেই নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিত্য নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকুন। টাটা, বাই বাই। বাড়িতে গিয়ে রান্না বান্না করব, তো তাই একটু আগে আগে এই ভিডিওটা শেষ করে দিলাম। আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বেলা গেলে ভালো মাছ পাওয়া যায় না, দেখছো অবস্থা কি কত। এগুলা কি মাছ? এগুলা টাটকিনি আর এগুলা হলো পুঠি। পুঠি একটু লম্বা লম্বা, দেখো কি সুন্দর মাছ পাইছি। কত টাকা জানো? তুমি অবাক হয়ে যাবে। এই কটা দিয়ে আমি এখন চচ্চড়ি করবো, আর কটা আস্তে আস্তে তেলাপিয়া মাছ ভাজি করবো, আর এই কটা উঠা রাখবো। বড় বড় টাটকিনি মাছ, এটা মলা মাছ। ও মলা মাছ, তাই দারুণ তো। এরকম মলা কোন 100 টাকায় তুমি এই কটা টাটকিনি মলা এই সেই পাঁচ স্পেশালি টাইপের চিন্তা করতে পারো তুমি? আমি তো পারি না, আমি তো কোনোদিনও এই পর্যন্ত এই দামে পাই না এই মাছ। আচ্ছা এই গেল। আর ওই যে বেগুন আনছি ধনিয়া পাতা দিয়ে, এখন এই অল্প কটা চচ্চড়ি করবো। আর তেলাপিয়া মাছ আনছি প্রায় এরকম বড় বড় 2 কেজি বেশি। একটা দিন আসে এক এক রূপ ধৈরা। আজকে খুবই কষ্ট হয়েছে, ক্রিস্টিনাকে পরীক্ষা দিয়ে নিয়ে আইসা। তারপরে এই যে দেখেন মাছ কিনাই না, চচ্চড়ি বসাইছি। ফ্রিজে মাছ আছে, কিন্তু আমি বড় মাছ কিনতে চাচ্ছিলাম, মাছই খাইতে চাই। আনছি তেলাপিয়া বড় বড় মাছ, আর এটা টাটকিনি মাছ দিয়ে দাঁড়ান দেখেন। বউ দিয়ে একদম টাইট করে আটকায় রাখছিলাম, ঢাকনা দেয় নি। ঢাকনা একটু ফাঁকা থাকে তো, তাই যেন সুন্দর গন্ধটা থাকে। এখন একটু লবণ হলুদ দিয়ে নামাবো, দেখি কেমন হচ্ছে। লবণ দেখলাম এত ভালো লাগতেছে খাইতে, মানে শীতের সবজি দিয়ে যে নিরামিষটা ইয়ে করি চচ্চড়ি, সেই রকম স্বাদ।